পটল কুমার গানওয়ালা সুখ দুটো তার ভাটার মতো চলতে থাকে যেন চোখ দুটো তার ভাটার মতো চলতে থাকে যেন সামনে এলেই জ্বলে পুড়ে ছাই হবে তা যেন তুমি ছাই হবে তা যেন তুমি ছাই হবে তা যেন আহ মিটার কাটা গায়ে নুনে ছেড়ে দিও না একই ছেলেটা হাতছাড়া হয়ে গেল অমনি তাকে হাত নিষ্পিস করছে তেলে একেবারে চাপকে ছাল ছাড়িয়ে নেবো যখন গেল না তখন আর ভেবে লাভ নেই ভেতরে চলো চলে গেল পটলটা আবার চলে গেল ওখানে ধরে রাখতে পারলাম আচ্ছা এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল এটা দেখার পরেও তুমি এ কথা বলছো বলছি টিপা বলছি কারণ আমি তো জানি আমি কাকে হারালাম সারা জীবনে কে দাবা যাবে না একজন একজন গুরু অপেক্ষায় থাকে যোগ্য শিষ্যের এটাই তো তার জীবনের একমাত্র ব্রত তাই না কি থাক আর বাড়াবাড়ি করে দরকার নেই তার থেকে অদিতি এক ঘর লোকের সামনে তোমাকে কি কি বলে হুমকি দিল সেটা নিয়ে ভাবো বড় খোকা যে যাবার সে তো যাবে তাকে তো তুই আটকাতে পারবি না বরং এইটি ভাব যে সে গেছে তো ভালো হয়েছে থাকলে আরো কত বড় বিপদ যে ছেলেটার হতো তা কে জানে বুঝেছি ঠিক বুঝেছি আনলে কেন হে থাই বুঝেছি ঠিক বুঝেছি আনলে কেন হে থাই আনলে কেন হে থাই হিয়ারিং 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 হ্যাঁ ছেলেটারই তো গলা ঢের গান গাইছে শুধু গাইছে না আওয়াজটা মনে হচ্ছে বাড়ির ভেতর থেকে আসছে নতুন নতুন ফোন দিয়ে নাও তারি পরীক্ষে তুমি পেছনেও জানি জানি কারণ খানাই আছে জানি কারণ খানাই আছে জানি কারণ খানাই আছে না জানি কি ফন্দিতে কষেছো না জানি কি ইচ্ছে তোমার মনে আমি তোমার চাইবে তা করব গো এক মনে যা চাইবে তা করব গো এক মনে চাও গো যদি রাখতে আমায় থাকবো ইচ্ছে তোমার মাথায় তুলে রাখবো ইচ্ছে তোমার মাথায় তুলে রাখবো ইচ্ছে তুই এখানে এখানেই তো থাক
দেখবো গো ভালো বাবু। তোমাকে এমন অপমানের মধ্যে ফেলে আমি যাই কেমন করে? তুই আমার জন্য ফিরে এসেছিস, আমি তো ভাবতেই পারছি না। আমি তোর জন্য কি করেছি? কই তেমন তো কিছু করেছই তো, তুমি আমার বিপদ থেকে দুবার বাঁচিয়েছো। বিশ্বাস করবে বলো যে ওইটুকু ছেলের মুখ থেকে এরকম কথা বেরোচ্ছে? আপনি একদম ঠিক কথা বলেছেন মা। তুই বেশ করেছিস এসেছিস, হাজারবার আসবি, একশোবার আসবি, তুই যে এসে আমাকে আমাকে কি ফিরিয়ে দিলে তুই কল্পনাও করতে পারবি না। আজ আমার জীবনের সব থেকে আনন্দের দিন, মা সরস্বতী আজ আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার পাইয়ে দিলেন। আজ আমার আর কোনো দুঃখ নেই, কোনো খেদ নেই, আজ আমার জীবনে সব কিছু পূর্ণ হয়ে গেল বাবা, সব কিছু পূর্ণ হয়ে গেল। বড় বৌমা, ওর হাসিটা দেখেছ? হ্যাঁ, কি মিষ্টি করে হাসে না? কেন জানি না মনে হচ্ছে ও বিকল ছোটকু। আমাদের ছোট সাহেবের কি আরো একটা মেয়ে আছে? হ্যাঁ বড় বৌদি, ওই ওই শিমুলতলিতে বাড়ি। মানুষে মানুষে কি ডিসগাস্ট, কি ডিসগাস্ট ভাব একবার অতিথি, আমাদের সব্বার সামনে ওই স্ট্রিট চাইল্ডটাকে মাথায় তুলে ডান্স করছে তোর এল্ডার ভাসুর। অবাক হয়ে গেছি, এত কিছু বড় ওদের শিক্ষা হলো না, ওই ছেলেটাকে নিয়ে এখনো মাতামাতি করছে। বাবা আমার মনে হয় ছেলেটাকে ওরা এখানে পার্মানেন্টলি রেখে নিল, যেতে দেবে বলে মনে হচ্ছে। ডিসগাস্ট, ডিসগাস্ট।
কি করে এটা পসিবল? পসিবল কে কি করে ইম্পসিবল করতে হয় সেটা এবার আমি ওদের দেখিয়ে দেব। জাস্ট ওয়েট। যাবি না তো বাবা, আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও চলে যাবি না তো? এই কয়েকটা দিনে তুই আমার মনের ভেতরে যে কতটা জায়গা জুড়ে নিয়েছিস তুই কল্পনাও করতে পারবি না বাবা। বলতে পারিস তুই আমার মন জয় করে দিয়েছিস। আমার কথাতে বাবা, তুই আমার ছেড়ে কোথাও যাবি না তো? হ্যাঁ, কোথাও যাবি না তো? কথাতে কি রে, আমাকে এইটুকু কথা দিবি না? হ্যাঁ, যাবি না তো কোথাও? হ্যাঁ বল না বাবা, যাবি না তো কোথাও? না গো, যতদিন না তোমাকে এখানে খারাপ খারাপ কথা বলা বন্ধ হচ্ছে, অপমান করা বন্ধ হচ্ছে, ততদিন আমি এখান থেকে কোথাও নড়ব না। তাই নাকি? তোর এখানে থাকার মেয়াদটা কে ঠিক করে তারই ঠিক নেই, আর তুই কি না এদের করে লড়বি? Isn't that funny? অদিতি পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, এই ছোঁড়ারও সেই অবস্থা। এক্ষুনি ওকে অর্ধচন্দ্র দেবার ব্যবস্থা কর। আমি সেটারই ব্যবস্থা করছি বাবা। হ্যাঁ, অনেক নাটক হয়েছে, এবার এইটাকে এক্ষুনির ঠিকানায়, আই মিন রাস্তায় বের কর। আমি কিন্তু যথেষ্ট ডিসেন্টলি কথাটা বলেছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আমি কিন্তু কথাটা বাংলাতেই বলেছি, আশা করি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয়নি। এই ছেলেটাকে আমি আমার বাড়িতে আর মেনে নেব না। তোমারে দেখছি তো নতুন দাদুর মতো আমি আমি, নতুন দাদু আমি আমি ছিল, নতুন দাদুর তো আমি আমি সেরে গেছে, তোমার কবে সারবে গো? পটল, এখন তুমি কথা বলো না কেন? ওকে থামিয়ে কোনো লাভ নেই, ডিসিশন চেঞ্জ হবে না। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? জন, এটাকে এক করে বের করে দিন। আমার কাছে আর কোনো অজুহাত কাটবে না। আসুন, এই যাওয়ার পর এই জায়গাটা একটু ভালো করে ক্লিনিং, কত না কত বাইরে জল নিয়ে এসছে, আমাদের তুলি বেবির আবার কিছু না হ্যাপেনিং, মাই গড। ও যাবে কেন? হোয়াট, কেন কেন মানে আপনি বুঝতে পারছেন না? একটা রাস্তার ছেলে, একটা রাস্তার ছেলে রাস্তায় দাঁড়িয়ে 100 লোকের সামনে আমাকে অপমান করলো, আর আপনি কেন জিজ্ঞাসা করছেন? আমি আমার বাড়িতে থাকতে দেব? আমি খাইয়ে পড়িয়ে একটা কালসাপ পুষবো বাড়িতে? ওই যে আছে তো একটা চেনা ডায়লগ, হুজ শীল হুজ নোরা, তারই ব্রেকিং দাঁতের গোড়া, তাই হচ্ছে সহ। তুমি একটা কথা ভুলে যাচ্ছ ছোট বৌমা, এই বাড়িটা কিন্তু তোমার একার নয়। আমার বড় ছেলেও বেকার নয়, একটা স্কুলে মাস্টারি কাজ পেয়েছি, বিএস মেমোরিয়াল, মাইনেও ভালো, আর তাছাড়া আমি তো এবারের হাঁড়ি আলাদা করেই দিয়েছি, তোমারও
অত ভাবনা কিসের? ওকে খাবার পরাবার বটে, চাকরির অহংকারে এত বড় বড় কথা বলছেন। তো কদিন হলো চাকরি করছে আপনার ছেলে? টু ডেজ, ওনলি টু ডেজ। এক পয়সা স্যালারি এখনো নট কামিং। এত বিগ বিগ টক কোথ থেকে কামিং? গড নোস। হ্যাঁ, মাইনে এখনো পাইনি, সেটা সত্যি কথা। কিন্তু বেয়ান, আমাদেরও এমন অবস্থা নয় যে আমরা একটা মাস চালাতে পারব না। আর তাছাড়া আমার ছোট ছেলে যদি এতগুলো লোককে খাইয়ে পড়িয়ে রাখতে পারে, আমার বড় ছেলে ওই একটা ছোট্ট বাচ্চাকে রাখতে পারবে না? সে খুব পারবে। কি বললেন আপনি? What say? Again insulting. অদিতি, অদিতি লোক, again insulting. Again insulting. এই দিনটা দেখবার জন্য ইউ স্টেইং? এই দিনটা দেখবার জন্য ইউ স্টেইং আমাদের? অদিতি ফাদার, তুমি কিচ্ছু বলছো না কেন? আমি কিন্তু চলে যেতে চাইছিলাম অদিতি। তুই আটকে ছিলি কি এই দিনটার জন্য? তোর বাবার একটা প্রেসি আছে, সেটা ভুলে গেলি? আপনারা কি ভেবেছেন বলুন তো? আপনারা যা নয় তাই বলে আমাকে অপমান করে যাবেন আর আমি সহ্য করব? হ্যাঁ, আরে আপনি কি আমাকে আপনার ছোট ছেলে ভেবেছেন নাকি যে মুখ বুঝে সব সহ্য করব? মনে রাখবেন, ঢিল ছুড়লে কিন্তু তার পাটকেলটাও খেতে হয়। আমি জানি আমার বোন, আমার মা বাবা চলে গেলে আপনাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমি বা আমার মেয়ে চলে গেলে আপনাদের যায় আসে। কারণ আপনার ছোট ছেলে যদি জানতে পারে যে একটা রাস্তার ছেলের জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছে, তাহলে কিন্তু সে আপনাদেরকে আর সহ্য করবে না। আপনারা যদি না চান আমি তুলির হাত ধরে বেরিয়ে যাই, তাহলে এক্ষুনি এই ছেলেটাকে বাড়ি থেকে বের করবেন। বেশ, তবে তাই যাও। তারপর কি হবে সেটা আমি দেখে নেব। কি বললেন আপনি? যা সত্যি সেটা বললাম। বাড়ি যখন আমার, তখন বাড়ি থেকে থাকবে না থাকবে সেটাও আমি ঠিক করব। তাতে যদি তোমার কোনো অসুবিধে হয় তাহলে তুমি যেতে পারো, আমার কোনো অসুবিধে নেই। বাবা, তোমার যে আমি আমি রোগ ধরলো, কলকাতার সবাই এমনি গো? ঠাকুরের সামনে হুমি হুমি করে, জানো না ঠাকুর আমাদের সবাইকে বানিয়েছে? ঠাকুর তো কখনো আমি আমি করেনি। কি করব দাদু, আমি আমি তো করতে চাই নে রে, উপায় নেই, ঠিক সেই আমি আমি করতে হয়। আমি তো ঠাকুরের পায়ের তলাতেই একটু শান্তিতে থাকতে চেয়েছিলাম, দিলে কই? বেশ, আপনার বাড়ি, এই বাড়িটা সারাতে নতুন করতে যা খরচ হয়েছে সেটা আমাকে দিয়ে দিন।
আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কে গান গায়, তোর বাবা না মা? শুনেছি তো আমার বাপ খুব ভালো গায়, সে নাকি মস্ত গায়ে। আমার মার কাছ থেকে এই গান শিখেছে। মাই আমার প্রথম গুরু গো। আরে কি নাম তোর মায়ের? পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।